Thank you, Mansu. Manji, manji, gaba ki jaate pare. Hi, hi, hi. দুটো চোখ ধরো একসাথে যাই না ব্রেকফাস্টে ভাত খাচ্ছে দাদা মনোমৃতে এত উল্টো পাল্টা খেয়ে নিয়েছে যে বাড়িতে এসে ব্রেকফাস্টে ভাত খাচ্ছে তো যাই হোক ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল সকাল সকাল ভাত কেন কারণ কি দুপুরে খাবো না গলার জন্যই দুপুরে খাবো না দুপুরে খাবে না তার কারণ ও অনেকগুলো কাজে এখন বেরিয়ে যাচ্ছে তারপর ডিরেক্ট চলে যাবে অফিসে তো দুপুরবেলায় প্লিজ ভালো কিছু খেয়েও কারণ তোমার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে উল্টো পাল্টা খেলে কিন্তু সমস্যা কি বলে বলে কি জোম্যাটো তো বিরিয়ানি কুপন দিচ্ছে মা দেখে নাও কিন্তু তোমার ছেলেরে এবেলা কিছু কবে না ওখানে খাওয়া নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়াঝাটি চলছে আমি ভাই শান্তিপ্রিয় মানুষ এখানে আলুর দম হচ্ছে যেটা তলায় লেগে যাচ্ছে আর ও এইখানে কি এইটা হলো কাঁকড়া মন্দারমণির কাঁকড়া এ মা এইটুকুনি খাও এখনো জাস্ট একটু আর তোমার জন্য রেখে তো দেবো তুমি ওইটুকুনি খাও না এত তাড়াহুড়ো কিসের বাড়ির বড় মেম্বারটা কই গেছে বড় মেম্বারটা মর্নিং ওয়াক করতে গেছে ওর আলাদাই রেলা সকালবেলা ওর রেলা সামলাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয় যে ঘুম থেকে উঠে সবার আগে ঘুরতে বেরোবো ওরে বাবা রে বাবা তো এখন শ্বশুর মানে আর এক বাবা ওরে নিয়ে গেছে বাইরে ঘুরতে হ্যালো দেখি মুখটা একটু দেখি তোমার এখন একসাথে খাচ্ছে ডিমের পোচ আর এখানে খাচ্ছে বাড়িতে পাতা টক দই এ দুটো খাচ্ছে অলরেডি ব্রাউন ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে ও নিজে ধরবে দিল রে গুলগুলি এবার গাড়ি বাইক সবকিছু নিয়ে স্নান করতে বসে গেছে কোথায় যাবে বাবা বাইক নিয়ে গাড়ি নিয়ে ওই মিক্স ভেজ আর ডাল দিয়ে তার সাথে তেলাপিয়া মাছ এই দিয়ে আজকে হ্রিয়ানের লাঞ্চ আর মনে হচ্ছে দেখে ও এনজয় করছে ভালো তাই না ভালো 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 এরপর হ্রিয়ানের ঘুমানোর পালা হয়ে গেছে আর ও ঘুমানো মানে গোটা বাড়ি একটু শান্তি গুড ইভিনিং এখন বেরোচ্ছি ইন্ডালজেন্সের উদ্দেশ্যে আমি আর আর্য মানে হ্রিয়ান যাচ্ছি ইন্ডালজেন্সে অবশ্যই কাজে এবং অনেক কিছু প্রিপারেশন নিতে কারণ সামনেই আসছে 15ই এপ্রিল আর 15ই এপ্রিল মানে দুটো বিশেষ জিনিস নাম্বার ওয়ান পয়লা বৈশাখ আর নাম্বার টু ইন্ডালজেন্সের 3 বছর পূর্ণ হচ্ছে মানে আমার মাল্টি ব্র্যান্ডেড কসমেটিক স্টোর 3টে বছর পার করছে এটা বিশাল বড় ব্যাপার এই বছরটা তার কারণ হলো প্রথম দু বছর করোনার জন্য কোভিডের জন্য আমরা পুরো কিচ্ছু করতে পারিনি অনেক ইচ্ছে ছিল অনেক প্রোগ্রাম করার এই বছরটাতে দেখছি যদি কিছু করা যায় যাই হোক অনেক গোজ কাজ করার আছে সারাদিন মিস্ত্রিরা কাজ করেছেন এখন কতদূর দাঁড়িয়েছে কাজ সেটা দেখতে যাচ্ছি প্লাস রিয়ানের একটু বিকেলবেলা করে ঘোরা হবে মানে এক ঢিলে 2 পাখি 3 পাখি 4 পাখি যত পাখি মারা যায় আর কি মাসি আমি তাড়াতাড়ি চলে আসবো তুমি কিন্তু চলে এসো মন্দিরে যাচ্ছ তো তাড়াতাড়ি চলে এসো কিন্তু আর যদি আমি আসি খেলা দেখাবো এখনই এই শুরু হয়ে গেছে আকাশের রংটা কি সুন্দর আজকে পুরো মনে হচ্ছে বেগুনি রঙা আকাশ ইন্টেলিজেন্স কই সুচুমানি কই সুচুমানি যা এখনো তো কাজ চলছে কি হবে চাপ হয়ে গেল আগে জানলে আমি পুরো লক মিস্ত্রিরা তো কাজ করে চলে গেছেন আর এখানে এখন রিয়ান কাজ করছে এই যে গোটা গলিটার অবস্থা তুমি কি খুব ব্যস্ত সুজন্য আসলাম সুজমণিকে টাটা বলে দাও মা দাদিকে ডাক দাও ঘুরতে গিয়ে আবার উনি নাতির জন্য গাড়ি এনেছেন বা পছন্দ হয়েছে মনে হচ্ছে
গাড়ি পছন্দ হয়েছে, এখন গাড়ি গায়ের উপরে গাড়ি চালাবে। এত কম দামের গাড়ি নিতেছো? আমি সে ওই গামি খেলনা প্রচুর আছে, ও এইগুলোই পছন্দ করে। বাচ্চারা কি দামি কম দামের মানে বোঝে? ওরা জানে যেটা ভালো লাগছে লাগছে। হাই হাই, তো আমরা ওই বাইরে থেকে দুজনই এসেছি, বেশি আর কিছু আলাদা করে প্রিপারেশন নিচ্ছি না, যেমন ছিলাম সেরকম করে বসে পড়েছি। সবচেয়ে বড় কথা আজকে দেখো দুজনের ম্যাচিং ম্যাচিং কালার আছে, তোমার ব্লু দেখা যাচ্ছে, পিঙ্কটা একটু দেখাও, পিঙ্ক আছে আছে। তো এবার এবার আজকে না একটা দারুণ একটা খেলা হবে তোমার সাথে, ভাবছিলাম অনেকদিন ধরে হবে। তো তুমি একটা জিনিস এদিকে তাকাও, আগে তুমি দিদি নাম্বার ওয়ান তো দেখোই। এবার দিদি নাম্বার ওয়ানের সবচেয়ে ইন্টারেস্টিং গেম কোনটা, যেটাতে একদম পেট খুলে খিল ধরে হাসি ওঠে, সেটা হলো যেটাকে বলা হয় কানে, মানে লাইক কানে হেডফোন দিয়ে জোরে জোরে মিউজিক চলছে আর তার সাথে আমি কোনো একটা সেন্টেন্স বা কোনো ওয়ার্ড বলছি, মানে অপরজন, এবং তাকে ওই কানে হেডফোন গান চলছে তাতেও বলতে হবে যে কি বলছি। তো রাউন্ড হবে পাঁচটা, কে কত নাম্বার পাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। তোমরা কমেন্ট বক্সে আইডিয়া দাও এবং আমাদের নেক্সট ব্লগে না হয় আমরা সেরকম একটা চ্যালেঞ্জ করবো এগেইন। ওকে, কে আগে শুরু করবে? তুমি 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 আগে করো, তুমি আগে করো, মানে তোমার কানে হেডফোন দিচ্ছি। হ্যাঁ, আমি বলবো তোমার যুগে গানই দিচ্ছি। ওরে বাবা, ঠিক আছে রেডি, তাহলে আমি স্টার্ট করছি। মা আমার দিকে তাকাও, টুকায় কখন ফিরবে? না শুনতে পাচ্ছ না তো? না। ওকে, টুকায় টুকায় কখন ফিরবে? তুমি শুনতে পেয়েছো মা? না না, অসন্ত তাহলে কি করে বুঝলে? আমি বলছি তুমি শুনতে পেয়েছো টুকায় কখন, তো কখন ফিরবেটা কি করে বুঝলে? তো মুখের কায়দা ছি, প্রথমেই আমি হেরে গেলাম, হে কপাল। নেক্সট আমি, তাহলে তুমি এক পেলে, আমি লিখে রাখি। এবার আমি, তুমি ভেবে রাখো কি বলবে। না না, আমি চিটিং করবো না, মোটা না, তাহলে খেলার মজা কি থাকবে? আমি তাই প্রচন্ড সৎ মানুষ। হ্যাঁ, আমি কিন্তু আমার যা ইচ্ছা হবে আমি তাই বলবো, তুমি ধরতে পারবে সেটা। বেশি কঠিন বলো না, আমি তোমাকে সোজা বলেছি, কিচ্ছু বুঝতে পারছি না। তুই সন্ধ্যাবেলা কি খেয়েছিস? ও বলো তুই আসতে, এবার এবার তারপর কি বলছ তুই? হ্যাঁ, সন্ধে বেলা কি খেয়েছিস? আমাকে গালি দিচ্ছে, ভালো কথা জিজ্ঞাসা করছে, যদি বুঝতে না পারিস আমি কি এই সুযোগে গালি দিচ্ছ মা? গালি আমি দিচ্ছি? দর্শকরা দেখছে গালি দিচ্ছে কি কি দিচ্ছি। তুই তুই সন্ধ্যেবেলা কি, সন্ধ্যেবেলা হ্যাঁ, তারপর তারপরে কি খাবি তুই? সন্ধ্যেবেলা কি খাবি? না, তুই সন্ধ্যেবেলা, তুই সন্ধ্যেবেলা কি খেয়েছিস? কোথায় যাচ্ছিস? তুই সন্ধ্যাবেলা কি খেয়েছিস? তুই সন্ধ্যাবেলা কি খাইছিস? তাহলে ওয়ান ওয়ান, আমি সত্যি পারলাম। তুমি কত বড় তুমি বলো, আমি তোমার এইটুকুনি কইছি, তুমি আমার কত তোমাকে শোনাবো। ব্লু আইস হিপনোটাইজ, আমি জানি না পুরোটা, এসব গান জানি না, ওই তাই জন্য শোনো। ওকে, আমি এইবারটা না সত্যি মজাদার কিছু বলবো। ওকে, গাধা কি গাছে ধরে? আর ভালো করে বল। আচ্ছা, গাধা কি গাছে ধরে? গাধা হ্যাঁ, কি গাছে
ধরে ও ফেলেছি ফেলেছি গাধাকে যেতে পারে তুমি কি শুনতে পাচ্ছ মা মা তুমি কি শুনতে পাচ্ছ না না এত জোরে গান এত জোরে গান তো কি করে শুনবো তাহলে কি করে বুঝলো তুমি কি শুনতে পাচ্ছ তাহলে বুঝলাম কুছ তো গড়বড় হ্যায় দয়া যাই হোক এবারেও মা ইস বিয়ের পরটা আমার পারবি না বেশি কঠিন বলো না প্লিজ না একদম দুই অক্ষরের কথা বলবো কিন্তু আমার পরিচিত কিছু বলো না আমি তো আমি গেলাম তাহলে তো হইলো তুমি তো আমাকে সবার পরিচিত দিচ্ছে না মোটেও না বুর্জ খালিফা বুর্জ খালিফা কাইলি চ্যানেল নি আর যায় না বলো শুনতে পাচ্ছিস না তো শুনতে পাচ্ছিস না তো আগে ওখানে একবার বলে না যত মত তত পথ দুই গাল তুমি ইচ্ছা করে ঠোঁটটাও নাড়াচ্ছ না আস্তে 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 জোরেই তো বলছি যত মত তত পথ আর দুটো শব্দ হ্যাঁ বড় 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 দুটো শব্দ যত মত তত পথ এই তোমরা কেউ কানে কানে বলে দাও তো কি বলছি বলো তোমার ছোটের দিকে তাকে দাও তারপর তো এত সোজা একটা কথা বলছি তাও বলতে পারছি আমি আর বলবো না তুমি হেরে গেলে না হেরে গেলে তুমি স্বীকার করো তুমি হেরেছো হেরে গেলাম কি বলেছো যত মত তত বল গেস করেছিলাম মা হলো শ্রী রামকৃষ্ণ আর শারদা মায়ের ভক্ত নিশ্চয় ওনাদের টানবে ঠিক টেনেছে আর তুমি বুঝিয়ে বলেছি যত মত তত বল এবার আমি তোমাকে যদি টাফ না বলেছি তুমি আমাকে কত কত তুমি জিতে যাচ্ছ আমি একটাকে জিতলাম মাত্র তো কি হয়েছে না জিতে গেছো বেশি খুব গরম তোমাদের সাথে ব্লগে কথা বলবো বলে ঠিক মতো যাতে তোমরা শুনতে পাও ফ্যান বন্ধ রেখেছি এই গরমে মানে এই লাস্ট দুটো আমাকে জিততেই হবে মাকে হারাতেই হবে ভয়ানক ভয়ানক পরিস্থিতি এখনো সুযোগ আছে না হলে আর ওকে দাঁড়াও 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 তোমাকে একটা ইয়ো ইয়ো মার্কা গান দেবো সবার প্রথমে বাদশার যুগ্ন চালাই চলছে চলছে ওকে সোমবারে আর নিরামিষ খাবো না এটা যদি মা বুঝতো তাহলে হয়ে যেত বলি সোমবারে আর নিরামিষ খাবো না সোমবারে আর নিরামিষ মনে হচ্ছে বুঝে যাচ্ছে খাইছে রে সোমবারে ও তো দুটো কথা বললি সোমবার যেহেতু আছে এর মধ্যে হয় নিরামিষ খাবো না না আমিষ খাবো না খাবো একটাই কথা কি বলে কোনটা বলেছিস বল সোমবারে নিরামিষ খাবো না হ্যাঁ হ্যাঁ সোমবারে আর নিরামিষ খাবো না আমি আর খেলছি না আর এইভাবে আমার নাকটা কাটতে পারছি না আমি এখানে খেলাটা সমাপ্তি করছি ঠিক আছে ও কি দিতে হবে ও দর্শক বন্ধুরা এমনি আর একটা নেক্সট চ্যালেঞ্জের কথা তো অবশ্যই লিখবে ঠিক আছে হ্যাঁ আর 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 কি আর তুমি আমাকে কিছু শাস্তি দেবে নাকি আমার কাছে কিছু নেবে না না শাস্তি দেবো না শাস্তি দেবে না কি নেবে যা খুশি বলো যা খুশি তোমাকে ভালো গিফট দিতে হবে একটা ওকে তাহলে এই সুযোগে মা যেহেতু জিতে গেছে তাই মাকে একটা পয়লা বৈশাখে ভাবছি ভালো গিফট দেবো টাকা পয়সা আমার নেই আমি গরিব মানুষ যতটুকু পারি যত সামান্য আয়োজনে কিছু যদি করতে পারি ওকে তুই গরিব মানুষ মা কয়ে দিলি আমি গরিব মানুষ তুই এতগুলো বিজনেস করিস তুই গরিব মানুষ বলি কি আমি এতগুলো বিজনেস করি কয়টা বিজনেস করি দশটা পাঁচটা একটা করে তো আসলি আর এত বড় স্টোর চালাই আসলি তারপর তারপর
যাই হোক, আমরা হাজার খেলি, হাজার লড়াই করি, সবকিছুর মাঝে কিন্তু আমরা একে অপরের বন্ধু। সবকিছু ভালোর মাঝে খারাপটা থাকে, মানে আমাদেরকে প্রচুর যেমন ভালো কমেন্ট করে তেমনি তার মধ্যে নেগেটিভ হেটার্সরাও রয়েছে, তাই না? একদম। কিন্তু আমরা তো ওয়াক্কা করি না, কিছু যায় আসে না, কারণ আমরা ভালো তো জগৎ ভালো, আমারও কিছু আসে যায় না। সেটাই, এরকম ভাবে বউদের নিয়ে এইভাবে থাকতে চেষ্টা করো। এক্স্যাক্টলি, এইভাবে যেন থাকতে ভালো থাকবে, এটা একটা কথা বলি, তাতে ভালো থাকবে, আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে। মানে আমি মানে গর্ব করে বলছি, আমাদের মতো হয় না, হবে আমাদের বাড়িতে যে অশান্তি হয় না, রাগ হয় না, কিছু সব হয়, সব হয়, নরমালি হবে না, কারণ আমার মায়ের সাথে আমার হয় তো এই মায়ের সাথে হবে না, সঙ্গে আবার হয়ে মিটে। এক্স্যাক্টলি, সবার শেষে আমরা মানে টাচউড খুব ভালো আছি, আর আমরা চাই আমাদের দেখে ইন্সপিরেশন পেয়ে কিছু মানুষ যদি ভালো থাকার চেষ্টা করে, কিছু বৌমা যদি ভালো থাকে, কিছু শাশুড়ি যদি ভালো রাখে, ভালো থাকে, পরিবার যদি ভালো থাকে, আমাদের ভালো লাগবে। এটাই এই পজিটিভ বার্তাটুকু ছড়িয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আমাদের বং সোলমেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আসি, তাই তো আসি আজকে, টাটা টাটা। Thank you, dear doctor. Tell me what you mean, tell me, tell me, tell me, tell me what you mean, tell me, tell me, tell me, tell me.